ভিডিওটিতে স্বাগতম। এই ভিডিওতে আমি স্ক্রাম মাস্টারের উপর কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করব। জাস্ট ইন্টারনেট থেকে নেওয়া প্রশ্নগুলো এবং সেগুলোর কিছু উত্তর দেওয়া হচ্ছে। মানে জাস্ট টাইপ করলাম, ইংরেজিতে ভিডিও করলাম, এখন হয়তো যাচ্ছে যে বাংলাতে একটু কথাগুলো বলি, এই আর কি। নাথিং গ্রেট, তারপরেও যদি চান তো দেখতে পারেন এইটি। আচ্ছা, আমার নাম হচ্ছে সাইদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভেলপার ইন টরন্টো কানাডা। নাও, হোয়াট কাইন্ড অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টস ক্যান বি এক্সিকিউটেড বাই স্ক্রাম প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। মানে স্ক্রাম প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি মানে কী কী ধরনের সফটওয়্যার বানাতে পারবেন। তো স্ক্রাম মাস্টার মানে অ্যাকর্ডিং টু দেম, অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট, মানে যে কোনো ধরনের সফটওয়্যার আপনি বানাতে পারবেন, সমস্যা নেই। যদিও মানে স্ক্রাম হ্যাজ ইটস ওন লিমিটেশনস, আপনি সাইস্ট্রি ডট কম, এস এল লার্নিং স্কুল ডট কম, ওখানে অ্যাজাইল স্ক্রাম দিয়ে সার্চ দিলে কিছু রিসার্চ পাবেন, যেখানে হয়তো স্ক্রামকে মানে অ্যানালাইসিস বা ক্রিটিসাইজ করে কিছু আর্টিকেল আছে, আর এমনি ইন্টারনেটও পাবেন। স্ক্রাম হয়তো ম্যানেজমেন্ট, তো স্ক্রামের মধ্যে আপনার মোর ভ্যালু দেখে, মানে জিনিসটা আন্ডার কন্ট্রোলে রাখার একটা ভালো সিস্টেম, কিন্তু এখন ডেভেলপাররা কতটা লাইক করে বা না করে সেটা হচ্ছে ডিফারেন্ট একটা ইস্যু আর কি। আর একটা পর অল কাইন্ডস অফ সফটওয়্যার প্রজেক্টস, অল রাইট, নো প্রবলেম, কিন্তু আসলে আপনি যদি মানে একটা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট মানে যেটা আপনি ইন রেজাল্টটা ডেফিনেটলি জানেন আপনি করতে পারবেন এবং রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে না বা ইন প্রোডাক্টও হয়তো চেঞ্জ হবে না, সেই ক্ষেত্রে হয়তো মানে ওয়াটারফল খারাপ নাও হইতে পারে, মানে লিটল ভেরিয়েশন অফ ওয়াটারফল, নট স্ট্রিক্ট ওয়াটারফল, ওটা যে খুব খারাপ হবে নট নেসেসারিলি। এখন সেক্ষেত্রে আপনার সুবিধা যেটা থাকবে যে ওয়াটারফলে আপনি আসলে সফটওয়্যার আর্কিটেকচার যেটা আছে এটা খুব ওয়েল ডিফাইন করতে পারেন। আপনি যদি জানেন যে রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে না অ্যান্ড ইন প্রোডাক্ট ভালোভাবে জানেন, সেক্ষেত্রে হয়তো ওয়াটারফলে আপনি মানে সফটওয়্যারটা আর কি খুব ভালো কোয়ালিটি বানাইতে পারেন আর কি, আর্কিটেকচার বা সব কিছু ঠিকঠাক করে বানাইতে পারেন। অনেক ক্ষেত্রে যেটা হয়তো স্ক্রামে আপনি উইক বাই উইক করতেছেন, ঠিক আছে, অন দা গো করতেছেন, রিকোয়ারমেন্ট চেঞ্জ করতেছেন, মানে আপনার যে ইন প্রোডাক্ট যে টার্গেট ওই টার্গেটটা নিয়ে আপনি আর্কিটেকচারটা করতে পারতেছেন না, যার কারণে যেটা অনেক ক্ষেত্রে বলা হয় যে আসলে স্ক্রাম আপনার ভালো কোয়ালিটির সফটওয়্যার তৈরি করে না। একটা ব্যাপার, আপনি যখন বিজনেস সফটওয়্যার বানাচ্ছেন, বিজনেস ওরা হয়তো ঠিক খুব সিরিয়াস মানে কোয়ালিটি সফটওয়্যার হয়তো ওরা হবে চায় না, হয়তো মোটামুটি কাজ চলে, মোটামুটি কোয়ালিটি হইলে হয়তো মানে ওদের বিজনেস প্রসেসে ইন্টারনাল প্রসেসে মানে ফ্যাসিলিটেট করলেই হয়। কিন্তু যেটা আছে যে আপনার যদি মনে করেন যে আপনি সফটওয়্যার বিক্রি করতে চান, মানে সফটওয়্যার হাই কোয়ালিটি সফটওয়্যার বানাইতে চান, সেক্ষেত্রে হয়তো মানে একবারে স্ক্রাম মানে উইকলি স্ক্রাম, যদিও আমি দেখছি যে আপনার মানে অনেক সফটওয়্যার কোম্পানি আছে যারা হয়তো বলে যে তারা ভালো কোম্পানি, হয়তো রিপুটেশন আছে, তারা হয়তো স্ক্রাম ইউজ করে আর কি, তারপরেও নট নেসেসারিলি সবসময় এটা যে বেস্ট হবে নট নেসেসারিলি। আচ্ছা, হোয়াট ডাজ নট বিলং টু কর্নার স্টোন অফ দ্য অ্যাজাইল ম্যানিফেস্টো, মানে বলতেছে অ্যাজাইল মানে কোন জিনিসটাকে মানে ফোকাস করে না, মানে খুব প্রাইমারি না, মানে যেটা আছে ওয়াটারফল যেরকম আপনার কী করতেছে যে মানে প্রসেসগুলোকে খুব ইম্পর্টেন্স দিচ্ছে, মানে স্টেপ বাই স্টেপ ডিজাইন, তারপরে প্ল্যানিং, ডিজাইনিং, কোডিং, টেস্টিং, মানে এই যে ব্যাপারগুলো আছে এগুলো মানে স্ট্রিক্টলি ওয়ান বাই ওয়ান হবে, মানে অ্যাজাইল হয়তো এটাকে অত গুরুত্ব দিচ্ছে না, মানে স্ট্রিক্টলি এটা ফলো করবে এরকম না। এবং ওয়ার্কিং সফটওয়্যার যেটা আছে, ওয়ার্কিং কোড, সেটা মানে অ্যাজাইলে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, এবং ডকুমেন্টেশনটাকে একটু লেস মানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আর একটা ব্যাপার যেটা আছে যে অ্যাজাইল মানে আমি নিজেও কাজ করছি অ্যাজাইল এনভায়রনমেন্টে, তো অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে মানে ডকুমেন্টারে টোটালি আননেসেসারি বলা হয়, যদিও স্ক্রাম ইটসেলফ ডকুমেন্টারে টোটালি আননেসেসারি বলে না, মানে বলা হচ্ছে যে আননেসেসারি ডকুমেন্টেশন না করতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডকুমেন্টেশনের দরকার আছে, অ্যাজাইল নিজেও এটা বলে, স্ক্রাম নিজেও এটা বলে, কিন্তু দেখা যাবে যে কোম্পানিগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়ে মানে ডকুমেন্টেশনটাকে টোটালি বাদ দিয়ে দেয়। তবে কিছু কিছু ক্রিটিক্যাল ডিসিশন, ক্রিটিক্যাল লজিক, মানে এগুলো হয়তো ডকুমেন্টেশন রাখলে খারাপ না আর কি, ঠিক আছে। হোয়াট ইজ ডিফাইন্ড বাই দ্য স্ক্রাম ফ্রেমওয়ার্ক, কিছু রুলস, কিছু রোল, কী কী রোল থাকবে, কে কে দায়িত্ব পালন করবে,
মানে প্রসেস বা মানে প্রসেস নট স্ট্রিক্টলি লাইক মানে তারপরে কিছু রুলস রেগুলেশনস থাকবে, কী কী ইভেন্ট থাকবে ওগুলো আর কি। হোয়াট আর দ্য কাস্টমার রিকোয়ারমেন্টস স্টোর, দ্যার ইজ এ কনসেপ্ট প্রোডাক্ট ব্যাকলগ, সেখানে কাস্টমার রিকোয়ারমেন্টগুলো স্টোর থাকবে। এখন মানে স্ক্রাম ফ্রেমওয়ার্ক আপনার কী কী রোল ডিফাইন করে, মানে স্ক্রাম পদ্ধতিতে আপনি যদি সফটওয়্যার ডেভেলপ করতে চান কী কী থাকবে। প্রোডাক্ট ওনার মানে কোনো একটা পার্টিকুলার প্রজেক্টের ওনার আর কি উনি। স্ক্রাম মাস্টার মানে অ্যাক্টিভিটি মেনটেন করে যারা যে ব্যাপারগুলো থাকে, মেইন রেসপন্সিবিলিটি যেটা থাকতেছে। স্ক্রাম টিম মনে করেন যে ওতে যারা কাজ করতেছে প্রোডাক্ট ওনার, সে একটা প্রোডাক্ট টিমের পার্ট। স্ক্রাম মাস্টার সে প্রোডাক্ট টিমের পার্ট। ডেভেলপার আছে, টেস্টারও আছে। এখন ব্যাপার দেখছে অনেকে দেখা যাবে যে অনেক স্ক্রাম, সেই স্ক্রাম অ্যাজাইল এগুলোর ভেরিয়েশন আছে। আপনি এমন জায়গায় দেখবেন যেখানে হয়তো মানে সফটওয়্যার ডেভেলপার দিয়ে কি টেস্ট করানো হচ্ছে, আবার অনেক অনেক ক্ষেত্রে থাকবে যে সেপারেট টেস্টিং থাকবে, তারা হয়তো টেস্টিং তারা করবে আর কি। তারপর তো প্রোডাক্ট রিলিজ ইন্টিগ্রেশন টিম থাকতে পারে। হুইচ ওয়ান্স অফ দ্য ফলোয়িং মেইনলি ইটস আর ডিফাইন্ড বাই, আচ্ছা মানে কী কী ইভেন্ট মানে সাম আই ডোন্ট নো দিস আর অল। ডেইলি স্ক্রাম মিটিং এভরি ডে ইন দ্য মর্নিং, লাইক ইট আর নট, প্রত্যেক দিন সকালে আপনাকে বলতে আপনি কী করতেছেন না করতেছেন, দরকার হলে কাজ ভাগ করা হবে, এই করা হবে। তবে এটার মানে কি সব মানে এটা যে পুরোপুরি ইফিসিয়েন্ট মানে সেই ব্যাপারে হয়তো ওপিনিয়ন ডিফার করতে পারে, যে আপনি তিন দিন ধরে একটা কাজ করতেছেন, এখন কেউ মনে করতেছে যে কাজটা আগাচ্ছে না বা কাজটা হেল্প দরকার বা কাজের কমপ্লেক্সিটি হয়তো মানে কেউ মাস্টার বলেন আর এই বলেন হয়তো বুঝতেছে না, তারা তো ভাবতেছে যে স্মল টাস্ক ইজি টাস্ক, বাট হয়তো আপনি যে কাজ করতেছে সে হয়তো দেখতেছে না রিয়েলিটি ডিফিকাল্ট টাস্ক, কমপ্লিকেটেড টাস্ক। এখন তারা যদি আরেকজনকে ইন্টারাপ্ট করে ওইটার মাঝখানে নিয়ে আসে, তো আপনার হয়তো তাকে মানে আইডিয়াটা ট্রান্সফার, নলেজ ট্রান্সফার করা, তাকে টোটাল কোডের সাথে ই করা, হয়তো স্ক্রাম প্রসেস অনুযায়ী হয়তো আরেকজনকে নিয়ে আসতে ফাস্টার হবে। ইট ইজ নট দ্য কেস অ্যাকচুয়ালি, হয়তো যে কাজটা করতেছে সে হইতে পারে মোর স্মার্টার হইতে পারে, মোর নলেজেবল হইতে পারে, ব্যাপারটা হইতে পারে যে কাজের কমপ্লেক্সিটি যেটা আছে যেটা সম্পর্কে হয়তো যাকে নিয়ে আসা হচ্ছে তার ওই লেভেলের ডেপথ নাও থাকতে পারে। ঠিক আছে, সবাই স্ক্রাম টিমে কাজ করতেছে তার মানে এটা না যে সবাই এফিশিয়েন্ট। আবার হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা হইতে পারে যে না ইজি টাস্ক, ইটস টেকিং লং টাইম, পার্সন হয়তো ওইটার ব্যাপারে মানে খুব ভালো নলেজেবল না বা প্রিভিয়াস সিমিলার কাজ করতে পারতেছে না, হয়তো আপনার কোনো একটা কিছু ইজ বোদারিং, স্টাক ইন সামথিং, ব্যাড টাইমিং, সেক্ষেত্রে হেল্প হইতে পারে, বাট নো এসারি অল দ্য টাইম। স্প্রিন্ট রিভিউ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্প্রিন্ট, কেমন গেল না গেল সেটা প্ল্যানিং যেটা আছে ফর শিওর। তারপর অনেক ক্ষেত্রে হয়তো মানে টিম মেম্বারদের প্রতি ফিডব্যাক থাকে, ওরকম একটা ব্যাপার থাকে। আচ্ছা, স্ক্রাম ফ্রেমওয়ার্কে প্রজেক্ট ম্যানেজার রোল যেটা আছে সেটাকে আসলে ডিফাইন করা হয় না, অনেক ক্ষেত্রে স্ক্রাম মাস্টার প্রজেক্ট ম্যানেজার এই টার্মটা ইউজ করে, হয়তো সিমিলার হয়তো একই ধরনের রোল স্ক্রাম মাস্টার ই করতে। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইন অল স্ক্রাম প্রজেক্ট, সেলফ অর্গানাইজেশন, টিম উইল অর্গানাইজ ইয়োর সেলফ, এভরিবডি উইল অর্গানাইজ ইয়োর অর্গানাইজ দেম সেলফস, কমিউনিকেশনস মানে ডকুমেন্টেশন নাই আপনার কমিউনিকেশন যেটা আছে, আর ডেইলি মিটিং যেটা আছে, ডেইলি স্ট্যান্ড আপ মিটিং এটা আপনার হয়তো মানে মোর কন্ট্রোলিং, মোর ইন্টারাপ্টিং মনে হইতেও পারে, টাইম ওয়েস্টেজও মনে হইতে পারে, দিস ইজ পার্ট অফ দ্য কমিউনিকেশনস। আর স্প্রিন্ট আপনার ওয়ান উইক টু উইক, মানে স্ক্রাম ইউজুয়ালি ওয়ান উইকে করার চেষ্টা করে আর কি, হয়তো আদার অ্যাজাইল তার হয়তো টু উইকস করতে পারে। কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট, ওটা ফিচার ইম্প্রুভ করলেন মানে ইমপ্লিমেন্ট করলেন, কিছু বাকি থাকলে সেটা প্রোডাক্ট ব্যাকলগে চলে গেল, পরবর্তীতে আবার ওখানে চলে আসা হবে। ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোয়াট আর দ্য রিজার্ভ অফ দ্য ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল, হয়তো বলা আছে যেটা আপনি প্রত্যেকটা স্টেপকে আপনি স্ট্রিক্টলি ফলো করতেছেন স্ট্রিক্টলি, কিন্তু কারণ হচ্ছে কাস্টমারের ফিডব্যাক বা বিজনেস রিকোয়ারমেন্ট চেঞ্জেস এটাকে আপনি ইন্টিগ্রেট করতেছেন না অ্যাজ টাইম গোস। তো অনেক ক্ষেত্রে হতে পারে যে সফটওয়্যার প্রোডাক্ট যখন বানানো শেষ হলো তখন কী হতে পারে যে আপনি দেখলেন যে মানে হয়তো অনেক রিকোয়ারমেন্ট দরকার নাই বা অনেক কিছু চেঞ্জ হয়েছে,
আর তারপরে যেটা আছে ওয়াটারফল মডেলকে আসলে অনেক বেশি ব্লেম দেওয়া হয় অনেক ক্ষেত্রে, বাট নট নেসেসারিলি। আর একটা ব্যাপার থাকে যে টিমের উপর ডিপেন্ড করবে যে অনেক ক্ষেত্রে যে ওয়াটার মডেলটা কতটা সাকসেসফুল আর নট সাকসেসফুল। অনেক ক্ষেত্রে যেটা থাকে যে অনেক হয়তো অ্যান্টিসিপেট করতে পারে যে কী কী চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, এটা মানে এক বছর পরে চেঞ্জটা কীরকম হবে, এটা নট নেসেসারিলি মানে সেই পরিমাণে জিনিয়াস সবাই নাও হইতে পারে, মানে দ্য ডিগ্রি ফ্যারিস। কেউ কেউ হয়তো পারে বেশি অ্যান্টিসিপেট করতে পারবে, কেউ কেউ তো কম অ্যান্টিসিপেট করতে পারবে। তবে সেটা সবসময় যাতে ওয়াটারফল মডেলের মধ্যে চলে যায়, অনেক ক্ষেত্রে ব্যাপারটা হইতে পারে যে মানে আমরা যেভাবেই দেখি না কেন আসলে ম্যান টু ম্যান তো একটু ভ্যারি করেই, তাই না? তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা অল দি স্টাফ হি হ্যাজ ডান, এটার উপর বেস করে মানে প্রোডাক্টের আউটকামটা কী হইতে পারে, প্রোডাক্টের ফিচারটা কী হইতে পারে, কাস্টমারের কী এক্সপেকটেশন থাকতে পারে, ইউজার্সের কী এক্সপেকটেশন থাকতে পারে, এটা হয়তো সবার ইমাজিনেশন একরকম হবে না। তো আলটিমেটলি কী হইতে পারে যে অনেক ক্ষেত্রে হয়তো এটা শুধু প্রসেসের দোষ না দিয়ে অনেক ক্ষেত্রে হয়তো যারা মানে প্রজেক্টের টিম মেম্বার আছে ওদেরও একটা মানে ভূমিকা থাকে আর কি, ঠিক আছে? সবসময় এটা ওয়াটারফল মডেলের দোষ যেটা মানে স্ক্রাম টিম বা অ্যাজাইল প্রসেস যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করে, বাট নট নেসেসারিলি। আর মনে করেন যে অ্যাডোবি বা মাইক্রোসফট, এখানে অনেক প্রজেক্ট এখন পর্যন্ত আপনার মানে ওয়াটারফলেই হয় আর কি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে অ্যাজাইল স্ক্রাম মনে করেন যে প্রজেক্টের সাফিসিয়েন্ট রিকোয়ারমেন্ট কালেক্ট না করেই শুরু করে দেয়, কাস্টমারের সাথে সাফিসিয়েন্ট কথাবার্তা না বলেই শুরু করে দেয়, অথবা মনে করেন যে মানে কাস্টমার রিকোয়ারমেন্ট ফেজ যেটা আছে ওইটারও মানে অ্যাজাইল প্রসেস চালাইতে থাকে, অ্যাজাইল প্রসেসে চলতেছে এবং আপনার ইমপ্লিমেন্টেশনও চলতেছে। এটা ভালো কি খারাপ? তবে একটা ব্যাপার থাকতে পারে যে আসলে যদি অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্ট যেটা আছে সেটা স্ক্রাম অ্যাজাইলে চললেও কিন্তু আপনার রিকোয়ারমেন্টস গ্যাদারিং ফেজ ডিজাইনিং এখানে যদি একটু ভালো থট দেওয়া হয়, ভালো সময় দেওয়া, স্পেসটা একটু সেপারেট করা হয়, তাহলে সফটওয়্যার কোয়ালিটিটা আসলে ইম্প্রুভ হওয়ার চান্স থাকে বেশি। যদি আপনি এরকম করেন যে মানে জাস্ট কালেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অন গোয়িং, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার হয়তো অনেক ওয়াস্টে স্কোর থাকবে বা কোয়ালিটি এত পারে যে মানে রিকোয়ারমেন্ট চেঞ্জ যেটা আছে এটাতে ইফিশিয়েন্টলি ওখানে ইন্টিগ্রেট করাটা টাফ হইতে পারে। এটা সকল ক্ষেত্রে ডেভেলপারদের উপরে ডিপেন্ড করতেছে যে যে রাইট কোডটা লিখতেছে সে মনে করেন যে চেঞ্জটাকে কতটা অ্যাডজাস্ট করা যায়, ওইটার কোনো স্কোপ আছে কি না, কোডিংয়ের যে স্কোপ আছে কি না মানে ইম্প্রুভমেন্টের বা চেঞ্জটাকে ইন্টিগ্রেট করার, মানে ওইটা একটা ব্যাপার থাকে। আর আরেকটা ব্যাপার থাকে যে আপনার হয়তো উইকলি ডেলিভারির যে ব্যাপারটা থাকে যে উইকলি মিটিং, আপনি যদি খুব বেশি রাশে থাকেন সেক্ষেত্রেও কী থাকে যে কোয়ালিটিটা রিডিউস করার চান্স থাকে। তো একটা ব্যাপার যেটা আছে যে আমি এরকম দেখছি যে ইয়াহুর স্ক্রাম গ্রুপ যারা আছে তারা আসলে ডেভেলপমেন্ট ফেজ আর ডিজাইনিং ফেজটাকে একটু আলাদা করার চেষ্টা করে, যেখানে হয়তো ডেভেলপ ডিজাইন ফেজ বা কালেকশন রিকোয়ারমেন্ট কালেকশন ফেজ এটা আসলে অনেকটা ডিটেইল থাকে, এখন মোটামুটি একটা স্টেবল পর্যায়ে যাওয়ার পরেই ইমপ্লিমেন্টেশন যেটা আছে ওইটা হয়তো স্ক্রাম অ্যাজাইল প্রসেসে হচ্ছে, ঠিক আছে, মানে উইকলি রিভিউ ডেইলি মিটিং এগুলো করে করে হয়তো আইটারেটিভ ওয়েতে উইকলি ওয়েতে হইতে যাচ্ছে, নো প্রবলেম। মানে এটা হয়তো মনে করেন যে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে এটা কিছুটা ব্যাটার হইতে পারে। আর অ্যাজাইলে আরও কিছু ভেরিয়েশন আছে যা আমরা একটু দিয়ে যাচ্ছে আসলে এটা শেষ করে নিই। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য স্ক্রাম ফ্রেমওয়ার্ক, এখন যে বলতেছে যে হ্যাঁ মানে ওয়াটারফলে যেরকম মানে প্রত্যেকটা ফেজ সেপারেট, মান্থ বা উইক কয়েক মান্থ ধরে একই ফেজ চলতেছে, ইভাবে ইভেঞ্চুয়ালি মানে প্রোডাক্টটা ডেভেলপ হচ্ছে। তো এখানে কী করা হচ্ছে যে মানে সিমিলার সাইকেল ওয়ান উইক আর টু উইক ওইটার মধ্যেই মানে প্ল্যানিং কোডিং টেস্টিং ডিপ্লয়িং রিলিজিং ডিপেন্ড করে। অনেক সফটওয়্যার কোম্পানি তারা কী করে যে উইকলি ডেলিভারি করার চেষ্টা করে আর কি, উইকলি তারপর প্রোডাকশনে নিয়ে চলে যায়, তারা সব কিছু একের সাথে করতেছে, তারপরে তো একটা মিটিং করতেছে রিভিউ ফিডব্যাক এটা সেটা করতেছে করে এত নয় নেক্সট উইক প্ল্যান করে এভাবে চলে যাচ্ছে। হ্যাঁ, সুবিধা আছে যে প্ল্যানিং ইন্টিগ্রেশন মানে কাস্টমারের ফিডব্যাক বা এগুলো সাথে সাথে নেওয়া হচ্ছে। তবে ঘটনা যেটা আছে যে একই সপ্তাহের মধ্যে কোড টোড লিখা টেস্ট ফেস্ট করে আপনার ডিপ্লয় করে দিলাম প্রোডাকশনে, এটা যদি মানে খুব ইউজার সেন্ট্রিক হয়ে যায়, ওই কোডের মধ্যে এরর থাকা, মানে প্রোগ্রামিং যে যাই বলুক সফটওয়্যারিং যে যাই বলুক আসলে খুব সহজ কিছু না আর কি, ঠিক আছে? এটা মনে করেন যে অনেকের মানে মত অনুযায়ী বা মিথিক্যাল মান্থ যেটা আছে যে বইয়ের মত অনুযায়ী সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোগ্রামিং ইজ অ্যাকচুয়ালি দ্য ইট ইজ নট ওয়ান অফ দ্য টাফেস্ট,
ইট ইজ টোল্ড ইট ইজ দ্য টাফেস্ট থিং। এটা ডিপেন্ড করে মানুষের মানুষের ব্রেইন অ্যাক্টিভিটির উপর, মানুষের ব্রেইন যেভাবে কাজ করতেছে ওইটার উপর অ্যানালাইসিস করলে তাদের মতে আসলে মানে মানুষের ব্রেইন ইজ নট এনাফ ক্যাপাবল টু মেক ভেরি গুড অ্যান্ড ভেরি হাই কোয়ালিটি সফটওয়্যার, যাই হোক কমপ্লেক্সিটি লেভেল অনেক হাই আর কি, কাজ করে আর কি, এরকম সফটওয়্যার তো লেখাই যায়। যাই হোক এক সপ্তাহের মধ্যে সব কিছু করবে, আর কোনো বাগ থাকবে না, এটা ডিপেন্ড করে আসলে আপনার যে সফটওয়্যারের কমপ্লেক্সিটি লেভেল কী বা এনিওয়ে। অবশ্যই চেঞ্জেস আর ওয়েলকাম ইন্ডিকেটর ইন টু দ্য ডেভেলপমেন্ট, ডেফিনেটলি প্লাস পয়েন্ট, নো ডিটেল ফাইন গ্রেন রিকোয়ারমেন্টস। এটা আসলে যেটা করা আছে যেটা স্টোরি করতেছে, ঠিক আছে, মানে ফাইন গ্রেন করতেছে না, এটা মোটামুটি হ্যাঁ এই ফিচারটা ইমপ্লিমেন্ট করবো মোটামুটি এক উইকের মধ্যে। তারপর তো কিছুটা ডিভিশন থাকে, যেহেতু যদি মাল্টিপল টিম মেম্বার থাকে তো কিছুটা মানে ডিভিশন করার চেষ্টা করা হচ্ছে, যেন দায়িত্বগুলোকে অ্যাসাইন করা যায়। অনেক ক্ষেত্রে সফটওয়্যার ইউজ করা লাইক ট্রেলো অর্থাৎ স্ক্রাম ডু, এই জাতীয় সফটওয়্যার ইউজ করে দেওয়া যেখানে হয়তো ডেভেলপাররা নিজে সিলেক্ট করতেছে কে কোনটা করবে না করবে, তারপরে আর কি করতেছে এবং চলতেছে আর কি এইভাবেই। আচ্ছা যাই হোক, ওকে মনে হয় যে এতটুকুই করতে পারি, এর বেশি আর করতে চাচ্ছি না। এনিওয়ে দ্যাটস অল ফর নাও, আর আপনি তো sitestree.com, slearningschool.com, আর যেহেতু বাংলাতে কথা বলতেছি bangla.slearningschool.com, এখানেও মানে বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন, আর এই ভিডিওটা মানে আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া হবে, আর এই সমস্ত ওয়েবসাইটেও লিঙ্ক দেওয়া হবে। আর আমাদের ইউটিউব ভিডিও হচ্ছে যে youtube.sa learningschool.com। এনিওয়ে বাই বাই, থ্যাংক ইউ।